ওর বাবা যদি দেখতো, এটাই কষ্ট হচ্ছে। অনেস্টলি আমি পড়াশোনা নিয়ে অনেক ফাঁকিবাজি করছি, ভিজিটের জন্য না সময় যাইতে ভয় পাই ডাক্তারের কাছে। আমার পার্সোনালি এখনো কোনো প্ল্যান নাই, বাট আমার মার ইচ্ছা আমাকে ডাক্তার বানানো। জিপিএ 5 প্রত্যাশিত রেজাল্ট, যা কেমন লাগছে? অবভিয়াসলি ভালো লাগবে, কষ্ট করছি কষ্ট করছি, পরীক্ষা দিছি, এত ধকল গেছে, তো ভালো তো লাগবে। কার অবদান সবচেয়ে বেশি? মার, তারপর আমার আমার নিজের, তারপর আমার বোনের। কতক্ষণ পড়াশোনা করেছো? অনেস্টলি আমি পড়াশোনা নিয়ে অনেক ফাঁকিবাজি করছি, আমি এটা অস্বীকার করবো না। আই থিঙ্ক আমি টেস্টের আগে দিয়ে পড়াশোনা করা শুরু করছি ফোকাসড করে, দেন টেস্ট ভালো গেছে আল্লাহর রহমতে, তারপর পরীক্ষা দিলাম। পরীক্ষার মাঝখান দিয়ে একটু উল্টাপাল্টা হলো, আমাদের পরীক্ষার মাঝখান দিয়ে তো কত বড় অ্যাক্সিডেন্টও গেল, সব মিলায় গেছে। পড়াশোনা করছি, পরীক্ষাও দিচ্ছি, বাট কখনো মেবি 2 ঘন্টা বেশি পড়ি নাই আমি, আমার দ্বারা হয় না। অনেক ভর গেছে কম পড়ে ভালো রেজাল্টের রহস্যটা কি ছিল? অনেস্টলি এটার কোনো রহস্য নেই, কিছু কিছু আই গেস আমি লাকি, যে যে পার্টগুলি পড়ছি ওখানেই পরীক্ষা এসে পড়ছে, এই একটা আই গেস আমার লাক আছে এই সাইড দিয়ে, যা কমন পড়ে আমার। এর মানে কি লাক ভালো থাকলে ফাঁকিবাজি করে ভালো রেজাল্ট পাওয়া যায়? না, ইন্টারে তো করতে পারবো না ডেফিনেটলি, আল্লাহ তো সব সময় ইয়া করবে না, লাক দিবে না, মাঝে মাঝে তো ইয়া পরীক্ষাও নিবে, তো পরিশ্রম করা লাগবে, কারণ অ্যাডমিশন সামনে, HSC ওগুলি তো ভালো করা লাগবে। কি হতে চাও ভবিষ্যতে? অনেস্টলি আমার পার্সোনালি এখনো কোনো প্ল্যান নাই, বাট আমার মার ইচ্ছা আমাকে ডাক্তার বানানো। মায়ের স্বপ্ন কি? মায়ের স্বপ্নে আমাকে ডাক্তার বানানো। মায়ের সাথে কথা বলতে কেমন লাগছে? মানে কিভাবে বোঝাবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাবা আমার মেয়েকে 8 বছরে রেখে ওর বাবা মারা যায়, তো অনেক ছোট, হার্ট অ্যাটাকে মারা যায়। আমার এটাই কষ্ট হচ্ছে এখানে দাঁড়ায়, ওর বাবা যদি থাকতো আজকে, এটাই ভাবতেছি গেলে আমি, যে ওর বাবা যদি থাকতো আজকে, ওর বাবা যদি দেখতো, এটাই কষ্ট হচ্ছে। তার স্বপ্ন ছিল নিশ্চয়ই মেয়ে? মানে আমি অনেক কষ্ট করছি, মায়েরা কষ্ট করবে এটাই তো স্বাভাবিক, কিন্তু আমার কষ্টটা একটু আলাদা ছিল, একটা বাচ্চা কোলে নিয়ে আরেকটা বাচ্চা নিয়ে আসতোই তো স্কুলে, যাইতোই তো রোদ বৃষ্টিতে। আমার একটাই চাও, আমার সন্তানেরা ভালো মানুষ হোক, মানুষের পাশে থাকুক, সেবা করুক, এটাই চাও আমার, আর কোনো চাওয়া পাওয়া নাই আমার জীবনে। কেমন ছিল চাকরিটা? এটা কেমন ছিল এটা আপনারা এটা সমাজ বুঝে, কি বলবো, এটা বুঝে মানুষ কেমন ছিল, এটা অনেক কঠিন লাইফ, অনেক কঠিন লাইফ, সিনেমার মতো, এটা অনেক কঠিন জার্নি, কঠিন জার্নি, অনেক কঠিন। আল্লাহ যদি করে, আল্লাহ যদি, আল্লাহর কাছে তো এটাই চাওয়া, যে সন্তানেরা ভালো মানুষ হোক, মানুষের পাশে থাকুক, ওরা আত্মনির্ভরশীল হোক, ওদের লাইফটা সুন্দর হোক, একজন মা হিসাবে আমার এটাই চাও, ওদের কাছে আমার এটাই চাওয়া, ওরা মানুষকে যেন সেবা করে, মানুষের উপকার করে, ওর বাবাও ভালো মানুষ ছিল। ডাক্তার বানাতে চান? এটা আমার স্বপ্ন, এখন আমি জানি না কী করবে, মেয়ে মেয়েরও তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে, এটা আমার স্বপ্ন। মেয়েকে বলেছেন? বলছি, মেয়ে বলছে আমি চেষ্টা করবো, বলছে চেষ্টা করবো। ডাক্তার হলে মেয়ের কাছে কী চাওয়া থাকবে? যেন বেশি করে গরিব মানুষের পাশে থাকে, যারা না পারে, সামর্থ্য নাই। আমি একটা ডাক্তার দেখাই সবসময়, ওনাকে আমি দেখি, এই ঢাকা আসার আজকে আমার 19 বছর ঢাকার জীবন, উনি 300 টাকা ভিজিট থেকে, 200 টাকা, 100 টাকা ভিজিট থেকে শুরু করে আজকে পর্যন্ত 500 টাকা ভিজিট, এ বর্তমানে নাই, উনি একজন গভর্নমেন্টে ইয়াতে আছে, হসপিটালে আছে, ভালো ডাক্তার, তো ওনাকে দেখলে আমার সবসময় মনে হয় আমার মেয়েটা যেন এমন হয়, মানুষের সামর্থ্যের মধ্যে থাকে, কারণ ভিজিটের জন্য অনেক সময় যাইতে ভয় পাই ডাক্তারের কাছে, যেটা সত্য কথা, এটাই আর কি। মেয়েকে কি বলেছেন এগুলা, যে ডাক্তার হয়ে তোমাকে এইভাবে হতে হবে? আমি তো মেয়ে, আমার জার্নিটা দেখতেছে না, আমার মেয়ের আল্লাহর মতো অনেক লক্ষ্মী, দুইটা মেয়ে অনেক লক্ষ্মী আল্লাহর মতো, আমার ছোট মেয়েটা এখানে ক্লাস 3-তে পড়ে। আচ্ছা, এই যে মানুষের ধারণা যে বিকর্ণেসে পড়াইতে হলে অনেক টাকা পয়সা লাগে বা অনেক ই লাগে, তো লাগে টাকা পয়সা লাগে, আছে আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড ওয়াইফ দুইজনের তরফ থেকেই ম্যানেজ হয়, আমার তরফ, আমি মা, আমার একটা দায়িত্ব আছে, ও বাবা ছিল, বাবারও তো একটা দায়িত্ব ছিল, বাবা নাই, বাবার তো আছে,